পুলিশ তো ধরা পড়বে, সবচেয়ে বড় ডাকাত বানিয়েছে তো পুলিশকে, নইলে কয়লা কাণ্ডে আটজন আইপিএস ডাক পায়। আটজন আইপিএস কে দিল্লিতে ডেকেছিল কেন? ইডি সিবিআই ডেকেছিল কেন? নিজাম প্যালেসে ডেকেছিল এই জন্য তারা কয়লার টাকার ভাগ নিয়েছে। অতএব পুলিশ এস্টাবলিশ ডাকাত, সব পুলিশ নয়, দিয়ে পা না পাওয়া পুলিশ নয়, কিন্তু ওই কালীঘাট থানার আইসির মতো ডাকাত পুলিশের সংখ্যা অনেক আছে, যারা যাদের একমাত্র কাজ দিদিমণির বাড়িতে বাজার করা, দিদিমণির বাড়িতে মশা মারা স্প্রে দেওয়া আর বিজেপির বিরুদ্ধে পিছনে লাগা। ভিখারি সরকার স্যাটে হেরেছে, ক্যাটে হেরেছে, আপনার সিঙ্গেল বেঞ্চে হেরেছে, ডিভিশন বেঞ্চে হেরেছে, সুপ্রিম কোর্টে গেছে, যাওয়ার কথাই ছিল, এবং এর পিছনে কয়েক কোটি টাকা ধ্বংস হবে, এবং আলটিমেটলি ডিএ হচ্ছে অধিকার, অসমের হেমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে আপ টু ডেট দিয়ে দিয়েছেন, অ্যাডিশনাল ডিএ 4% দিয়েছেন যোগী আদিত্যনাথ দেওয়ালির আগে। এখানেও কর্মচারীদের হক, আমি সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে অ্যাডভান্স কিছু বলবো না, আমার বিশ্বাস সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে আইন মেনেই দিয়েছে, আর সুপ্রিম কোর্টও নিশ্চিতভাবে আইন বিচার ব্যবস্থা সব দিক খতিয়ে দেখবে। রাজ্য সরকার শুধু টাইম কিল করছে, তার কারণ রাজ্য সরকার টাকা দিতে পারবে না, একেবারে দেউলিয়া সরকার হয়ে গেছে। গুরুত্বপূর্ণ 100 দিনের যে কাজ, সেই কাজের ক্ষেত্রে বলছে টাকা বাড়াতে হবে, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 750 করা হয়েছে সেখানে বাড়ানো হয়েছে, মেলা বন্ধ করা হচ্ছে। কোথায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়েনি তো? কাজের কোন সক্ষমতা নেই। আপনার পঞ্চায়েত গ্রাম উন্নয়ন সচিবের কাছে রাজ্যের মুখ্য সচিব লিখিত ভাবে দিয়েছে যে আমরা নাম পরিবর্তন করব না, আমরা সব ঠিকঠাক মেনে চলবো। মুখ্য সচিব আজকে একটা সার্কুলারও নামিয়েছে, এটা একেবারে ফালতু। আমি পঞ্চায়েত মন্ত্রী, কেন্দ্রীয় পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তার পিএস এর সঙ্গে কথা বলেছি, কেন্দ্রীয় আধিকারিকদেরও বলেছি, 80% জায়গায় নাম পরিবর্তন করেনি। সেন্ট্রাল ইন্সপেক্টিং টিম ফিরে যাওয়ার পরে আবার আগের অবস্থানে নিয়ে গেছে। আমি তথ্য ডাটা দিয়ে বলেছি, আমি শুধু উত্তর চব্বিশ পরগনাতে আমি একটা তথ্য রেডি করেছি, সোমবার দিন গিরিরাজ সিং মহোদয়কে দেব, সেটা হচ্ছে 2011 সেন্সাস অনুযায়ী হাউস হোল্ড কত আর জব কার্ড কত, আমি ডাটাটা টুইট করে দেবো, আপনারা পেয়ে যাবেন। দেখবেন সাউথ চব্বিশ পরগনা একটা গ্রাম পঞ্চায়েতে যদি হাউস হোল্ড হয় 10,000, তার সেখানে ওই গ্রাম পঞ্চায়েতে অন্তত 20,000 জব কার্ড, তাহলে জব কার্ডে সংখ্যার থেকে হাউস হোল্ড বেশি, তার মধ্যে কিছু জন তো জব কার্ড নেয় না যাদের রোজগার।